প্ৰদৰ্শন গ্ৰাম্য ঔষধ ব্যৱসায় সংস্থাই 5 জুন বিশ্ব পৰিৱেশ দিৱসটি এই সংগঠনটিৰ জন্মলগ্নৰ পৰা বিভিন্ন স্থানত আজি আমি পালন কৰি আহিছোঁ। আজি কেন্দ্ৰীয়ভাৱে আমি শিৱসাগৰ জিলাৰ কালুগাঁৱত এই অনুষ্ঠানটো আমি আয়োজন কৰিছোঁ। সমগ্ৰ অসমৰ বিভিন্ন জিলা সমিতিসমূহে আজি একে সময়তে বিভিন্ন জিলাত এই অনুষ্ঠানটো পালন কৰিছে। এই কাৰণেই যে এষাৰি আত্মবাক্য আছে যে গছ থাকিলেহে মানুহ থাকিব। গতিকে গছ গছনি যদি আমি ৰোপণ কৰিবলৈ নলওঁ, এক বৃক্ষ দশপুত্ৰ সম, যদি আমি গছ গছনি ৰোপণ কৰিবলৈ নলওঁ, আজি যিটো পৃথিৱীত ভয়াৱহ কৰোণাই আজি গ্ৰাস কৰিছে, অক্সিজেনৰ নাটনিত বিভিন্ন লাখ লাখ মানুহ বিভিন্ন দেশত আজি মৃত্যুবৰণ কৰিছে, গতিকে এই প্ৰাকৃতিক ভাৰসাম্য ৰক্ষা কৰিবৰ কাৰণে গছ যিহেতু অপৰিহাৰ্য, গতিকে আমি এই গছ ৰোপণ কৰিবৰ কাৰণে ইতিমধ্যে আমাৰ কাৰ্যসূচীত আছে। গতিকে আমি 5 জুন বিশ্ব পৰিৱেশ দিৱসটি আমি এনেদৰে উদযাপন কৰি আহিছোঁ। আৰু এই বিশ্ব পৰিৱেশ দিৱসৰ লগত সংগতি ৰাখি আমি প্ৰতি বছৰে যিহেতু গছ ৰোবৰ কাৰণে, বন্যপ্ৰাণী সংৰক্ষণ কৰিবৰ কাৰণে বিভিন্নজনে যি অহোপুৰুষাৰ্থ ব্যক্তিগতভাৱে কৰিছে, আমি জিলাখনৰ এগৰাকী বিশিষ্ট ব্যক্তিক প্ৰতিবাৰে আমি সম্বৰ্ধনা জনাই আহিছোঁ। আজি অৰণ্যমৰ স্বত্বাধিকাৰ মাননীয় শ্ৰীযুত ৰমেন হাতীমিয়া দেৱক আমি ঘৰতে আহি এই অৰণ্যমত আমি আমাৰ সম্বৰ্ধনা জ্ঞাপন কৰি তেখেতৰ ভৱিষ্যতৰ দিনত যাতে এই বন্যপ্ৰাণীয়ে হওক বা প্ৰাকৃতিক পৰিৱেশ সুৰক্ষা কৰিবৰ কাৰণে তেখেতে যিটো অহোপুৰুষাৰ্থ, তাৰ কাৰণে আমি শুভেচ্ছা জনাবলৈ আমি তেখেতৰ ঘৰলৈ আহিছোঁ। হয়, মই বৰ্তমান উপস্থিত আছোঁ শিৱসাগৰ জিলাৰ ঐতিহ্যমণ্ডিত চাৰিং অঞ্চলত। এই চাৰিং অঞ্চলৰ চাৰিং দুৱাৰপাৰত শ্বহীদ মণিৰাম দেৱান দেৱৰ জন্ম হৈছিল। শৈশৱকাল তেওঁ ইয়াতে কটাইছিল আৰু এই কথা ঈশা নিউজৰ সমূহ দৰ্শকক সময়ে সাপেক্ষে অৱগত কৰা হৈছিল, কিয়নো তেওঁ জন্মস্থান দহাৰ আজি বহুদিন ধৰি এলাগী হৈ পৰি ৰৈছিল। ইয়াৰ বাতৰি সবিস্তাৰে প্ৰকাশ হৈছিল আৰু সেই বাতৰিৰ অভাৱতে আজি অসম গণ পৰিষদৰ গৈহাগৰ আঞ্চলিক পৰিষদে আহি এই ঠাইতে বৃক্ষৰোপণৰ এক কাৰ্যসূচী হাতত লৈছেহি। আমি পোনে পোনে তেওঁলোকৰ লগত কথা পাতিবলৈ চেষ্টা কৰিম, কিয়নো এই ঠাইটোকে আজি বহুত দিন ধৰি যিহেতু এলাগী হৈ পৰি ৰৈছিল, এই কথা অসমৰ প্ৰতি ঠাইতে অৱগত হৈ আছে। ইয়াৰ ওপৰত কোনো বিহিত ব্যৱস্থা লোৱা নাছিলে যিহেতু এই অসম গণ পৰিষদ গৈহাগৰ আঞ্চলিক পৰিষদ যিহেতু তেওঁলোক আহিছে ইয়াত বৃক্ষৰোপণ কাৰ্যসূচী হাতত ল'বলৈ। 103 নং আমগুৰি বিধানসভাৰ সমষ্টি মাননীয় বিধায়ক প্ৰদীপ হাজৰিকা প্ৰতিনিধিত্ব কৰি আমি তেওঁলোকৰ লগত কথা পাতিম, এইবাবে যে আগন্তুক দিনত এই যিটো ভেটি আছে সেই ভেটিটো এনেদৰে পৰি ৰ'বনে নে তেওঁলোকে কিবা ইয়াৰ ওপৰত বিহিত ব্যৱস্থা ল'ব, বহুত যিহেতু অপশ্যন আছে পৰ্যটনস্থলীলৈ ৰূপান্তৰ কৰিব পৰাকৈ। আহক ছাৰ, আমি তেওঁলোকৰ লগত পোনে পোনে এই বিষয়ত কথা পাতোঁ। মণিৰাম দেৱানৰ স্মৃতি যেন ৰোগমীয়া হৈ থাকিব, এনেও আছে এই ৰোপণ কাৰ্যসূচীয়ে যেন তেওঁক আকৌ উজ্জীৱিত কৰি আনিব, নহয় জানো? আজি 5 জুন বিশ্ব পৰিৱেশ দিৱস, আমিও আমাৰ আমগুৰি সমষ্টি মাননীয় বিধায়ক মহোদয়ৰ নিৰ্দেশমতে আমাৰ অসম গণ পৰিষদ দলৰ আজি সদস্যসকলে আমি প্ৰায় প্ৰথমতে গৈহাগৰ উন্নয়ন খণ্ডত, তাৰপাছত আমি গৈহাগৰ আৰক্ষী থানাত, তাৰপৰা আমি আহি যিটো আমাৰ দেশৰ কাৰণে প্ৰাণ আহুতি দিয়া মণিৰাম দেৱানৰ জন্মস্থানত আমি বৃক্ষৰোপণৰ কাৰ্যসূচী ৰৈছোঁ। আৰু যাতে গছ থাকিলেহে প্ৰাণী থাকিব, আমি ভাবিছোঁ যে বৰ্তমান যিটো কৰোণাৰ সংকটকালৰ সময়ত আমি এই গছপুলি ৰোপণেৰে আমাৰ যিটো পৰিৱেশ, আমাৰ কৰোণাই যিটো পৰিৱেশ সৃষ্টি কৰিছে, এই পৰিৱেশটো এই আমি গছপুলিৰ বা আমাৰ গছপুলি ৰোপণৰ কাৰ্যসূচী যে আমি এই কৰোণাটো যে নিৰ্মূল হ'ব পাৰে তাৰ বাবে আজি আমি এই বিশ্ব পৰিৱেশ দিৱসৰ লগত সংগতি ৰাখি এই কাৰ্যসূচী পালন কৰিছোঁ। এই পৰিৱেশ দিৱস 1972 চনে এটা ডিচিশ্যন নিছিলোঁ বিশ্ব মিলিয়া, আৰু 1977 চনে এটা উদযাপন কৰা হৈছিল ষ্টকলেণ্ডে। তাৰপৰে এই বছৰে এটা পাকিস্তানে ওয়ার্ল্ডে মানে এইবার পাকিস্তানে করবো, আর আমাদের আসামে আমি ডিস্ট্রিক্ট হাইলাকান্দি হিসাবে আমি রেঞ্জ অফিসার হওয়া আমি আজকাল 5 গ্রাম এরিয়ায় আমি গছপুলি রোপণ করছি, 100টা গছপুলি টার্গেট করিয়া আমি রাইজর সহযোগী রাইজর সুবিধার্থে
বন সুরক্ষার্থে প্রাকৃতিক ভারসাম্য রক্ষার্থে আমরা একশোটা গাছগুলি মানে রয়েছি। আশা করছি এটা সুন্দরভাবে দেখভাল করা হইবে আর কোনো অসুবিধা হবে না। আজি রাইজে কিবা এনজয় টেনজয় আপনি দিলে নেব এনজয় এনজয় আপনি গাছগুলি না আমি দিছি। আমাদের হাইলাকান্দি ডিস্ট্রিক্টে গাছগুলি বিতরণ করছে বিশ্ব হিন্দু পরিষদ, তারা দিছে, এই যুব মোর্চা দিছে বিজেপি, আকু লালা যুব মোর্চা দিছে গোসর সারা, আর অফিস বিভিন্ন অফিসে আমার অফিস থেকে গোসর সারা দিছে তখন প্রাকৃতিক করছে হাইলাকান্দি ডিস্ট্রিক্ট। আজি 5 জুন তারিখ, এই 5 জুন তারিখে সমগ্র বিশ্বতে আজি দিনটোত বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালন করা হয়। আর এই বিশ্ব পরিবেশ দিনাখনে আমি একজোপা হয়ে গছপুলি রোপণ করো। আমি আজি অভয়পুরী আঞ্চলিক ছাত্র সন্ধ্যা আর সেউজ নগরী অভয়পুরী হোয়াটসঅ্যাপ গ্রুপর জড়িয়ে আমি বিভিন্ন ঠাইতে ভালে কেজোপা গছপুলি রোবলে সক্ষম হ। আর এই জগতে মই আটাইলৈকে আহ্বান জানাও যে সকলে যাতে আজি বছরের এটা দিনত এডালকৈ হলেও গছ রুই, তেতিয়াহলে বহুত গছ হব। তো আমার বায়ু হাওয়া পানির কারণে আমার বহুখিনি ভাল হব। ধন্যবাদ। কি কম আজি এই দিনটি? আজি 6 জুন বিশ্ব পরিবেশ দিবস, গোটাই পৃথিবীতে পালন করা হয়। গতি আমি বালিপা তিথিক বাঞ্চর ফালের পর গছপুলি রোপণ করছি বিশ্ব পরিবেশ দিবস হিসাবে। আর লগতে সবলে আজি মেসেজ দিছি যাতে সবাই গছ রোপ, পৃথিবী বাঁচি রাখব, বরষুণ হোক। আমার নাথে যেখিনি কলে সকলে যাতে একটু কাম করে আমার ফালের আন্তরিকরে ধন্যবাদ জানাও। গছপুলি লগালে সকল কারণে ভাল হব, আর আগলকেও এনেকা আমার নিচিন গছপুলি লগাই থাকলে আমার সাইডর অঞ্চল বা বালিপাড়া অঞ্চল যিখিনি শুয়নি হব লাগে, তেজপুরত কিমান ধুনিয়া হয়েছে, ভাল লাগিছে, হেনকা ধরনের আমারও ইয়াতো হব লাগে, সেইটাই আমি রাজ্যের ওসর অনুরোধ প্রার্থনা জানালো মূর ফল ইমানে। কত কত রয়েছে আপনাদের আজ? আজি আমি বালিপাড়াত সেন্টারতে লগালো আর আমার থানাতো লগাইছে অল্প, তারপর আরো বাকি কত কত লগাবলকে লগালে ভাল হব। গছপুলি আমি এটাকে 50 জোপা লগা হয়েছে গোটা বালিপাড়া সেন্টার। হয়, বালিপাড়া সেন্টার। আজির এই পবিত্র দিনট বিশ্ব পরিবেশ দিবস আমি পাতি আছো, কিন্তু আমি সকলে অনুধাবন করব যে পরিবেশ দিবস আমি কিহর কারণে পাতিছ। আমার একখানে ধরা, এখনেই মাত্র পৃথিবী, সম্পদব আমার সীমিত, এই সম্পদব যদি আমি সদ্ব্যবহার নকরো তো ভবিষ্যৎ প্রজন্মে আমার কাহানি ক্ষমান করব। গতি সম্পদর আমি যধে মধে ব্যবহার করার আগে আমি ভাবি লাগবে। আর এই ক্ষেত্রে অকল সরকার বা অকল সংগঠনবিল দায়িত্ব নয়, প্রতিজন মানুষরই দায়িত্ব আছে। আমি ঘরের চৌহদের পর আমি নিজের যত থিয় হয়ে আছো তারপর আমি এক বৃহৎ আন্দোলন আমি করব পারো। এই আন্দোলন মানে মই এই কথা কোৱা নাই যে রাস্তাত আমি একলগ হয়ে চিঁড়ি ফুব লাগবে, নহয়, আমি আমার কর্মরাজিতে দেখাই দিব লাগিব যে পৃথিবীর প্রতি আমার দায়িত্ব কিমান। ঠিক তেনেকে আমি যে চিন্তা করো কেতিয়াবা যে আমাক ধরক আপনার পানি খাবলে মন গৈছে, আপনি এক গিলাস পানি ললে কিন্তু আপনি আধা গিলাস পানি খাই এৰি দিলে। আমি অসমত আছো পানির কারণে চিন্তা নকরো, কিন্তু আপনি চিন্তা করব যে ড্রিঙ্কিং ওয়াটারের যেটা আমার অভাব হয়েছে এইটা গোটেই পৃথিবীত আর ভারতবর্ষতো আমি অভাব চাই ধর। গুয়াহাটিত থাকা মানুষবিলাকে গম পাইছে ড্রিঙ্কিং ওয়াটারের অভাব কিমান। গতি পানির অপচয় করব নালাগে, ইলেকট্রিসিটির অপচয় করব নালাগে, কারণ এইবিলাক হয়েছে পরিস্থিতিতন্ত্র যদি পুনর্গঠন করব লাগে, সম্পদর আমি সদ্ব্যবহার আমি মিতব্যয়ী হব লাগিব। আর এই কথাটো আমি যদি ঘরত যেতিয়া আমি অভিভাবকবিলাকে আমার প্রজন্ম শিকাও যে এনেকে ডাঙরক সম্মান করব লাগে, রাতিপুৱা উঠি প্রার্থনা করব লাগে, জীবনশৈলীটো এনেকে করব লাগে, এই কথাব শিকাব লাগিব যে গছ গছনিক মরম করব লাগিব, সম্পদ তুমি একদম আমার যিখিনি প্রয়োজন হয় সেইখিনি ব্যবহার করব লাগে, কাগজের তুমি অপব্যবহার করব নালাগিব, কলমের অপব্যবহার করব নালাগিব। গতি এনেকা ধরনের যদি আমি এই শিক্ষাবিলাক আমার লড়া ছোৱালীক যদি দিব পারো তেতিয়া প্রকৃতির আরও আপন হয়ে আহিব, আপন কাষ চাপি আহিব। আর তেনেদরে আমি বিশ্ব পরিবেশ দিবসের এই যাবর আমার আমি দিবসব পালন করো ইয়ার তেতিয়াহলে আমি আসল অর্থটা বিচারি পাম আর আমার কামত লাগবে। এইখানে
আজি 5 জুন অর্থাৎ আজি বিশ্ব পরিবেশ দিবস আর এই বিশ্ব পরিবেশ দিবসের সঙ্গতি রাখি বিভিন্ন প্রান্ত বিভিন্ন অনুষ্ঠান প্রতিষ্ঠানে গছপুলি রোপণ করেছে। কিন্তু এই মুহূর্তে মই ঈশান নিজ দর্শকক দেখাম এক ব্যতিক্রম দৃশ্য আর মই উপস্থিত আছো অভয়াপুরীর কৃষ্ণনগর। আর এই কৃষ্ণনগরের যখন মহিলা এইদরে হাতে হাতে গছপুলি লোক যখন চুবুরী সেই চুবুরীত গছপুলি রোপণ করেছে মই দেখাবলে জানাইছো। এগারী মহিলা এইদরে গছপুলি রোপণ করেছে। আজি 5 জুন উপলক্ষে বিভিন্ন প্রান্ত বিভিন্ন প্রান্ত বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন প্রতিষ্ঠান তথা বিভিন্ন সংগঠনে এইদরে গছপুলি রোপণ করেছে। কিন্তু অভয়াপুরীত দেখা গেছে ব্যতিক্রমী দৃশ্য। এই দৃশ্য হল যখন আসলে ঘরের গৃহিণী বলে কোয়া হয় মহিলা ওলাই আহি এইদরে গছপুলি রোপণ করা দৃশ্য। আর এই দৃশ্য হল অভয়াপুরীর কৃষ্ণনগর দৃশ্য। মই গছপুলি রোপণ করা দৃশ্য দেখাম। এগারী মহিলায় এডাল নিম গছ রোপণ করেছে। এয়া হল অভয়াপুরীর দৃশ্য, অভয়াপুরীর কৃষ্ণনগরের এই দৃশ্য। আর যখন মহিলাসকল আজ আসলে ঘরের কামত ব্যস্ত থাকে কিন্তু তেনে সময়তে পরিবেশের যে ভারসাম্য সেই ভারসাম্য রক্ষা করার কারণে গছপুলি রোপণের কারণে ওলাই আছে আজির দিন। আর মই যখন কৃষ্ণনগর মহিলা আছে আর মই কিছু কথা জানিবলে চেষ্টা করি আজির এই উদ্দেশ্যটো কিয়। উদ্দেশ্য মানে এটাই, সবেই জানে আজি 5 জুন বিশ্ব পরিবেশ দিবস। গতি আমিও পিছপরি না থাকি 5 জুনের সঙ্গতি রাখি গছপুলি রোপণ কার্যসূচী এটি হাতত লৈছো। তেনেকুৱা একো পরিকল্পনা নাছিল কিন্তু তথাপি ভাবিলো যেহেতু অসমৰ সকলো প্রান্ততে এনেদরে মানুহে রুব আর গছ থাকিলেহে পরিবেশের ভারসাম্য রক্ষা হব, গছ থাকিলেহে আমি, যার কারণে আমিও এনেদরে একটা পদক্ষেপ হাতত লৈছো। আর এনেদরে আমি বিভিন্ন ধরনের গছপুলি রোপণ করেছো, নিম রুইছো, অগরু, তারপিছত নাগেশ্বর ফুল, এনে ধরনের বিভিন্ন ধরনের গছপুলি রোপণ করেছো। রাস্তার দুয়োকাষে এনেদরে রুইছো যাতে পরিবেশটাও সেউজীয়া হয়ে থাকে, লগতে আমি একটা সুন্দর বাতাবরণও তাতে এটা পাও, লগতে আমি যাতে অক্সিজেনও পাও। আমার আন এগারী মহিলা আছে তোরপরা জানিম বাইদেউ আপনাদের যেহেতু পাকঘরত বেশিরভাগ সময় মহিলাখিনি গৃহিণী সকল পাকঘরত ব্যস্ত থাকে, তার মাজতো কিন্তু আপনাদের সময় উলিয়াই একটা বেলেগ আদর্শ দেখাইছে অসমবাসীক। আপনাদের এইদরে ওলাই আহি গছপুলি রোপণ করেছে, কেনেকুৱা আহিল ধারণাটো? ভাল লাগিল। মানে কি কি গছ রোপণ করলে? নিম গছ আর জাম গছ, অগরু, এইবরে। কি আহ্বান জানাবো অসমবাসীক? গছপুলি রোব লাগে, সেইটাই মই ধন্যবাদ জানাইছো। এই সকল মহিলা আসলে যেখানে সময় পাকঘরত ব্যস্ত থাকে কিন্তু আজি ব্যতিক্রম দৃশ্য, এইদরে ওলাই আহি গছপুলি রোপণ করেছে। বিভিন্ন প্রান্তর যে চুবুরী আছে এই চুবুরীত গছপুলি রোপণ করেছে, নিম, অগরু, নাগেশ্বর, বিভিন্ন প্রকারের গছ যাকে আসলে হেরি করে। মই আন এগারী মহিলার আসলে যাব বিচারিম। বাইদেউ আপনার যথেষ্ট ব্যস্ত থাকে পাকঘরত, ঘরের গৃহিণী বহুত কাম থাকে, তার মাজতো কিন্তু আজি ওলাই আছে। হয়, তার মানে আমি তো সদায় পাকঘরতে ব্যস্ত থাকো মহিলা সকল, গতি আজি 5 জুন উপলক্ষে আমার মানে পরিবেশের যাতে বাতাবরণটা শুদ্ধ হয়ে থাকে, গছপুলি রুলেহে আমি অক্সিজেন পাম, আমার পরিবেশও সুন্দর হয়ে থাকি, সেই কারণে সবাই মিলি কথা পাতি আমি ওলাই আইসো গছ রোপণের কারণে। হয়, কৃষ্ণনগরেরপ্রাই একটা বার্তা দিব বিচারিছে অসমবাসীক যে পাকঘরত ব্যস্ত থাকলেও ব্যস্ত থাকলেও যে পরিবেশের ভারসাম্য রক্ষার কারণে সকলে ওলাই আহক আর সকলে এইদরে গছপুলি রোপণ করক। কেবল 5 জুন বলিয়ে নহয় বছরের আসলতে বছরত 3-4 গছপুলি রোপণ করক, আর গছপুলি রোপণ করাতে ক্লান্ত না থাকি সেই গছপুলিটা যাতে ডাঙর দীঘল হব পারে প্রতিপালন করাটো যত্নপর হোক। কি দিনের করে আছে? এই শুকান দিনের পর করে আছো? মই প্রথম 4th time লগালো বৌবজার, আর টাউনের যে খালি আসলে সেইবিল লগাই আছো, শুকান দিনতে লগাই আছো, পানি দি থাকো, রাস্তাটা ওয়াইডেনিং করলে আকো গাঁত খানি, ডাঙর গাঁত খানি, আকো তাত দুবস্তা মাটি দিয়ে পুলি লগাবলগা আছে, এটা এটা পুলিতে সময় হয়েছে। তারপর গলো ক্লক টাওয়ারের পর 2nd time লগালো, একদম এগ্রিকালচার হয়ে হসপিটাল হয়ে মেডিকেল কলেজ হয়ে একদম হসপিটালের ভিতর মাই গলো। তারপর হায়ার সেকেন্ডারি অল্প আগরপর মানে এই যে আমার হেরিটো আছে কলেজ রোডরপর, কলেজ রোডরপর লগাই গই গই গড়াহাটি, তারপর আমার মন্ত্রী সকল আহিলে মেলিলে যত যায় সেই রাস্তাতে ধুনিয়া গছ অল্প লগাই দিছো ফুলনি যাতে গলে আর মনটা ভাল লাগে। আজি মই তাতো দুজোপা গছ লগাম দে, আমার এই কি চাকি চাকি খাওয়া আর ডাস্টবিনবিল এটা মানে দিমে আজি সব শহরখনে সব অঞ্চল মানে ডাস্টবিন পুরা হয়ে যাব ইম্পর্টেন্ট জায়গা। আর আপনাদের গলে এটা দেখব যে মানে
কি চিন্তা কৰি কৰি কেনেকুৱা ডাল এইফালে চাব। আজি আমাৰ বিশ্ব পৰিৱেশ দিৱস, আমি যদি এই পৰিৱেশ দিৱস বা পৰিৱেশ দিৱস কেৱল 5 তাৰিখেইতেই নহয়, যদি আমি গোটেই বছৰত যদি পৰিৱেশৰ কাৰণে চিন্তা নকৰোঁ তেনেহ'লে পৰিৱেশটো নষ্ট হৈ পেলাই আমাৰ অসমকে ধৰি ভাৰতবৰ্ষকে ধৰি বিশ্বৰ ভিতৰত এটা ভয়ানক পৰিস্থিতিৰ সৃষ্টি হ'ব। গতিকে আজিৰ দিনত এই পৰিৱেশ দিৱসটো সন্মুখত ৰাখি আমাৰ মাছানে সমাজ উন্নয়ন সমিতি তৰফৰ পৰা, যুৱ মৰ্চাৰ তৰফৰ পৰা, এনাচুৱাইৰ তৰফৰ পৰা যিটো বৃক্ষৰোপণ পালন কৰাৰ কাৰণে তেওঁলোকে যিটো হয়তো কাৰ্যক্ৰমণিকা তেওঁলোকে পাতিছে, মই গোটেইখিনি মানুহকে ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। লগতে এটা কথা তেওঁলোকক ক'ব বিচাৰিছোঁ, আমাৰ সমাজ উন্নয়ন সমিতি, যুৱ মৰ্চা বা এনাচুৱাই নাইবা আমাৰ গোটেইখিনি মানুহকেই মই ক'ব বিচাৰিছোঁ, স্কুল কৰ্তৃপক্ষকো ক'ব বিচাৰিছোঁ, যে আমি আজি চাওক বিশ্ব পৰিৱেশৰ দিৱসৰ লগত সংগতি ৰাখি আমি বৃক্ষৰোপণ কৰিলোঁ। গতিকে গোটেইখিনি মানুহ ইয়াত আহি বহি বা লগতে থাকি আমি ফটো উঠাই আমি এইবিলাক কৰিলোঁ, কিন্তু তাৰপিছত দেখা যাব কি যে এই গছটোৰ আৰু ৰক্ষণাবেক্ষণ কোনেও নকৰে। মই এটা অনুৰোধ কৰিছোঁ যে আমি যিখিনি বৃক্ষৰোপণ কৰিম আমি গোটেইখিনি মানুহ এই গছটো জীয়াই ৰখাৰ কাৰণে, আৰু গছেই আমাক জীয়াই ৰাখে। গতিকে গছক আমি সেৱা শুশ্ৰূষা কৰি গছটো ডাঙৰ দীঘল কৰি গছটো যাতে আমাৰ কামত আহে তাৰ কাৰণে গোটেইখিনি মানুহেই যাতে ইয়াৰ এই গছটোক যাতে লালন পালন কৰে তাৰ কাৰণে প্ৰত্যেকজন মানুহকে আমি অনুৰোধ জনাইছোঁ। আৰু আজি বিশ্ব পৰিৱেশ দিৱস, আজি এই বিশ্ব পৰিৱেশ দিৱসত মই বৰ্তমান উপস্থিত আছোঁ দুখন জিলাৰ সীমাত। মোৰ পিছফালে গোলাঘাট জিলা আৰু আমি বৰ্তমান আছোঁ কাৰ্বি আংলং জিলাত। মোৰ পিছফালে যিখন ধনশিৰি দলং, এই দলংখন নতুনকৈ নিৰ্মাণ কৰা হৈছে আৰু এই ৰাস্তাটো ধনশিৰি সৰুপথাৰৰ পৰা যি ৰাস্তাটো গৈছে, ৰাস্তাটো 39 নম্বৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ লগত সংযোগ হৈছে আৰু বৰ্তমান মই এই স্থানত উপস্থিত আছোঁ দেওপানী পাৰঘাটত। আৰু আজি বিশ্ব পৰিৱেশ দিৱস, এই বিশ্ব পৰিৱেশ দিৱসত দেখা পোৱা গৈছে এই অঞ্চলত ৰাস্তাৰ কিনাৰত বন বিভাগৰ পৰা, কাৰ্বি আংলঙৰ যি বন বিভাগ আছে আৰু বিশেষ সামাজিক ব্যক্তিসকল আছে, তেখেতসকলৰ সহযোগিতাত ইয়াত বৃক্ষৰোপণ কৰা হৈছে। যি কোভিড মহামাৰীৰ পৰিস্থিতিত যি দেশৰ যি অৱস্থা, অক্সিজেনৰ কাৰণে দেশত হাহাকাৰ হৈছে, গছ যেতিয়া লগোৱা হ'ব অক্সিজেনৰ পৰিমাণটো বাঢ়ি যাব আৰু গছে আমাৰ জীৱন, মানুহৰ জীৱন নিৰ্বাহত যি গছৰ কাৰণে মানুহ জীয়াই আছে। বৰ্তমান ইয়াত বিশিষ্ট ব্যক্তিসকল আছে, বন বিভাগৰ লোক আছে, তেখেতসকলৰ পৰা আমি কিছু বক্তব্য জানিব বিচাৰিম। সামগ্ৰিক পৰিৱেশখিনি এই গছপুলি লগাই থকা হৈছে, মোৰ সহযোগীক দেখুৱাবলৈ অনুৰোধ কৰিছোঁ যে এই গছপুলি লগাই আছে ইয়াত, বিভিন্ন মূল্যৱান গছপুলি লগাইছে। এই গছপুলিসমূহ যেতিয়া ডাঙৰ হ'ব তেতিয়া এটা পৰিৱেশ সৃষ্টি হ'ব আৰু বিশিষ্ট ব্যক্তিসকল আছে ইয়াতে, বন বিভাগৰ লোক আছে, তেখেতসকলৰ পৰা আমি কিছু কথা জানিব বিচাৰিম। জনাওকচোন, আজি বিশ্ব পৰিৱেশ দিৱস, এই বিশ্ব পৰিৱেশ দিৱসত আপোনালোকে যি গছপুলি ইয়াত ৰোপণ কৰিছে ইয়াৰ সম্পৰ্কত অকণমান জনাই দিয়ক। আমি দেওপানী বিট অফিচৰ পৰা কাৰ্বি আংলং ফৰেষ্টৰ আৰু লগতে আমাৰ গোলাঘাট ডিষ্ট্ৰিক্ট বৰ্ডাৰত আমি ধনশিৰি ব্ৰিজত বৰ্তমান গছৰ বৃক্ষৰোপণ কৰি আছোঁ। সেই বৃক্ষৰোপণটো লগোৱা কাৰণ উদ্দেশ্য এইটোৱে হ'ল যে আমাৰ যিহেতুকে আমাৰ বৰ্তমান কোভিড-19 প্ৰট'কল আমি মানি এই গছখিনি আমি লগোৱা হৈছে আৰু ইয়াৰ লগতে আমি ভাবিছোঁ যে গছ লগালে আমাৰ অক্সিজেন হ'ব আৰু অক্সিজেনৰ আমাৰ নাটনি, এই নাটনি সময়ত আমাৰ কাৰণে এই সহায় হ'ব। আৰু ইয়াৰ লগতে যিহেতুহে আমাৰ বৰ্ডাৰত আছে, গতিকে এই ব্ৰিজটো নতুনকৈ নিৰ্মাণ কৰা হৈছে, এই ব্ৰিজত যাতে যেন মাটি যে খহি নাযায় ইয়াৰ কাৰণে আমি প্ৰতিৰোধ কৰিবৰ কাৰণে আমি সেই ব্যৱস্থাটো আমি লোৱা হৈছে। সকলোৱে জানে গছ নাথাকিলে যে জীৱন নাথাকিব,
শাস্ত্ৰতো গায়ন আছে এক বিষ দশপুত্ৰ সম, সেই হেতুকে গছপুলি আমি খুব আমাৰ আপোনাৰ গুৰুত্ব সহকাৰে গছপুলি প্ৰত্যেক বছৰে যদি আমি এজন মানুহে দুটাকে জীয়াব পাৰোঁ কিমান ধৰণীখন সেউজীয়া হ'ব আৰু আপোনাৰ ধৰক পৰিৱেশ কিমান বিশুদ্ধ হৈ যাব আৰু আমাৰ সুস্বাস্থ্যৰ আমি অধিকাৰী হ'ম। যিমান পাৰোঁ ধৰক প্ৰজাতিৰ গছপুলি ইয়াত ৰোপণ কৰিম, কাৰণ এতিয়া প্ৰায়খিনি গছপুলিয়েই আপোনাৰ বিলুপ্ত পথত, আৰু ইয়াত আপোনালোকে দেখিব যে বিলুপ্ত হোৱা কিছুমান গছপুলি মই ইয়াত লগাইছোঁ আৰু অনাগত ভৱিষ্যতত বটানীৰ ষ্টুডেণ্টসকলেও ইয়াত তেখেতলোকৰ ৰিচাৰ্চ কৰিবলৈ বহুতখিনি মানে সম্ভৱ সুবিধাৰ মানে থল মই গঢ়ি তুলিছোঁ। কৃত্ৰিমতাৰ যুগত এতিয়া খেৰৰ ঘৰ দেখিবলৈ পোৱা নাযায়, হাঁ এতিয়া আপোনাৰ এ চি ৰুমত থাকে, হাঁ বেমাৰ আজাৰ বৃদ্ধি পাইছে, কাৰণ আমি আমাৰ শৰীৰটো প্ৰকৃতিৰ দ্বাৰা গঠিত, আমি প্ৰকৃতিৰ লগত আশ্ৰয় ল'বই লাগিব আৰু প্ৰকৃতিৰ বিপৰীতে গ'লে এতিয়া যেনেকৈ আপোনাৰ গছ গছনি কটাৰ ফলত এতিয়া মানৱ জাতিৰ যিটো ফল ভোগ কৰিছে অক্সিজেনৰ অভাৱত কিমান মানুহ মৃত্যু ঘটিছে, আমি যদি পৰিৱেশটোৱে যদি গছ গছনি আমি ধৰণীখন যদি আমি সেউজীয়া কৰি ৰাখোঁ, আমাৰ বাতাৱৰণ আমাৰ যদি বিশুদ্ধ জলবায়ু থাকে তাততো বেমাৰ আজাৰ কেতিয়াও আমাক সংক্ৰামিত কৰিব নোৱাৰে বা আমাৰ স্বাস্থ্য হানি বিঘিনি কৰিব নোৱাৰে, সেই হেতুকে আমাৰ গছ গছনি ৰোৱাটো অত্যন্ত জৰুৰী। বিশ্ব পৰিৱেশ দিৱস 5 জুন পৰম্পৰা হিচাপে বহুদিন আগৰ পৰাই এই অনুষ্ঠানটো চলি আহিছে। বিশেষকৈ আমাৰ দৌলাহলত এই বিৰিণা গোষ্ঠী যিটো এটা সাহিত্য গোষ্ঠী, এই সাহিত্য গোষ্ঠীৰ জন্মৰ পৰাই এই অনুষ্ঠানটো চলাই আহিছে, যাৰ পৰিপ্ৰেক্ষিতত আমাৰ প্ৰত্যেকটো দৌলাহাল বা ওচৰ চুবুৰীয়া গাঁও মাছদিয়া চাটা গৰেমাৰী ৰামপুৰ ইত্যাদিকে ধৰি যিবিলাক অনুষ্ঠান আছে এইবিলাকত আমাৰ কিছুমান মূল্যৱান গছ ৰোপণ কৰি আহিছে, যাৰ ফলত আমাৰ স্বাস্থ্যৰ বহুত এটা উপকাৰ হ'ব বুলি আমি ধাৰণা কৰোঁ বা বিজ্ঞানসন্মতভাৱে এইবিলাক গছ বহুত উপকাৰী। তাৰ কাৰণে হয়তো মই বিৰিণা গোষ্ঠীৰ সভাপতি সমন্বিত সম্পাদক বা সমূহ সদস্যকে ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। যিহেতু আজি মৰাণত আপোনাৰ বনাঞ্চলিক এৰিয়াত ভাল কাম হৈছে, পুৰণি মৰাণ আলিৰ কাষত আজি ৰাইজে গছপুলি ৰোপণ কৰিছে, কি ক'ব আৰু কি বাৰ্তা প্ৰেৰণ কৰিব ৰাইজলৈ? মই পোন প্ৰথমবাৰৰ কাৰণে ইয়াৰ ধেমেচি গাঁওবাসী আৰু মোৰ মৰমৰ পৰিৱেশপ্ৰেমী চবকে মানে শুভকামনা শুভেচ্ছা এটা দিলোঁ আৰু অভিনন্দন জনালোঁ যে ইহঁতে যিটো পদক্ষেপ গ্ৰহণ কৰিছে সেইটো বহুত ভাল পদক্ষেপ গ্ৰহণ কৰিছে। আৰু আজিৰ দিনটো হ'ল বহুত শুভ দিন, যিটো বিশ্ব পৰিৱেশ দিৱস যিদিনা মানে আৰম্ভ কৰিছে সেইটো ভাল দিনৰ দিন এটাত আৰম্ভ কৰাৰ কাৰণে ভাল লাগিছে। আৰু আৰু মোৰ ফালৰ পৰা আমাৰ ডিপাৰ্টমেণ্টৰ পৰা যিমান সহায় সহযোগিতা সেইটো ভৱিষ্যতলৈকে মই মানে সহযোগিতা আগবঢ়াই থাকিম সেইটো মই মানে আশ্বাস ৰাখিছোঁ। আৰু আৰু কামটো আৰম্ভ কৰিছে সেই কামটো মানে যাতে ষ্টপ হ'ব নালাগে, কণ্টিনিউ হৈ থাকিব লাগে। আৰু আৰু যেতিয়া গছপুলিবোৰ ডাঙৰ হৈ যাব তেতিয়া মানে ৰিজাল্টটো গম পাব মানুহে। এতিয়া তো মই সবকে মানে সেইটোত সহায় সহযোগিতা আগবঢ়াৰ কাৰণে আহ্বান জনাইছোঁ। খালি গছপুলিটো ৰৈ মানে পেলাই থৈ দিলে সেইটো মানে মানে কামটো কৰিলে সেইটো নহয়, মানে যাতে মানে গছপুলিটোক মানে ৰক্ষণাবেক্ষণ দি ডাঙৰ নোহোৱালৈকে যাতে মানে চবে সহায় সহযোগিতা চকু দি থাকে তাৰ কাৰণে মই চবকে অনুৰোধ জনাইছোঁ। আজি আমি প্ৰথমতে মই ধেমেচিৰ আমাৰ যুৱকসকলক বহুত বহুত ধন্যবাদ জনাইছোঁ। তেওঁলোকে আজি সমগ্ৰ বিশ্বৰ লগতে আমাৰ মৰাণ সমষ্টিৰ ডিব্ৰুগড় জিলাৰ এই ধেমেচি গাঁওখনৰ ৰাইজক একত্ৰিত কৰি এনেধৰণে পৰিৱেশৰ প্ৰতি যিটো সজাগতা এই সজাগতা বৃদ্ধি কৰিবৰ কাৰণে তেওঁলোকে প্ৰয়াস কৰিছে। ইতিমধ্যে আমাৰ ধেমেচি হাইস্কুল খেলপথাৰৰ বাউণ্ডেৰীৰ সীমা চাৰিসীমাৰ কাষে কাষে আমি ইতিমধ্যে গছপুলি ৰোপণ কৰিছোঁ আৰু এই যিটো অলমৰাণ ৰাস্তা আছে অলমৰাণ ৰাস্তাৰ কাষে কাষেও গছপুলি ৰোপণ কৰিবৰ কাৰণে তেখেতলোকে ব্যৱস্থা কৰিছে, ময়ো ইয়াতে অংশগ্ৰহণ কৰিছোঁ। আৰু মই সকলোকে আজিৰ দিনটোৰ বাবে শুভকামনা যাচিছোঁ। মানুহে মাত্ৰ এটা কথাই মনত ৰাখি চলিব লাগে যে আমি প্ৰকৃতিৰ যিটো ভাৰসমতা এই ভাৰসমতাটো আমি ইক'লজিকেল যিটো বেলেঞ্চ এইটো আমি ৰাখিব লাগিব, বহনক্ষম উন্নয়নৰ কথা আমি ভাবিব লাগিব, উন্নয়নৰ কাৰণে যাতে আমি প্ৰাকৃতিক ভাৰসমতাটো নষ্ট নকৰোঁ সেইকাৰণে বহনক্ষম যিটো ব্যৱস্থা প্ৰাকৃতিক ব্যৱস্থা সেইটো আমি বৰ্তাই ৰাখিবই লাগিব। আৰু এই 5 জুন তাৰিখটোৱে আমাক সদায় সোঁৱৰাই দিয়ে যে প্ৰকৃতিৰ প্ৰতি আমাৰ দায়বদ্ধতা কিমান আৰু প্ৰয়োজনীয়তা কিমান।
গতিকে প্রকৃতিৰ প্ৰতি দায়বদ্ধতা ৰাখি আমি গছ গছনি ৰোপণ কৰিব লাগে, সেউজীকৰণ কৰিব লাগে, গছ বন কাটিব নালাগে আৰু বহনক্ষম উন্নয়নৰ কথা সকলো মানুহে ভাবিব লাগে। গছপুলি রোপণ করে পরিবেশ সজাগতা কার্যসূচী ইতিমধ্যে বিভিন্ন অনুষ্ঠান রয়েছে। আমার ভারতীয় জনতা পার্টির আগমনী মণ্ডলে ইতিমধ্যে বৃক্ষ জনসাধারণ বিতরণ করে আমি কিছু সামাজিক অনুষ্ঠান যেনে আমার আগমনী সৌমিয়া স্বাস্থ্যকেন্দ্রত বৃক্ষরোপণ করলো, আমি আগমনী ছোৱালী এম ই স্কুলতো বৃক্ষরোপণ, আমার ক্লাবত বৃক্ষরোপণ করছো আর আৰু আশা রাখিছো যে রাইজে যাতে সজাগ হয় আৰু বৃক্ষবিলাকক যাতে সকলে যাতে কেনেকে ডাঙর দীঘল হয় তার কারণে চকু রাখি, কারণ বৃক্ষ বাঁচিলে আমি বাঁচিম। এক বৃক্ষ মানে এক পুত্র সম যে কথা আছে, গতি আমার আজির দিনত যে অতি প্রয়োজনীয় হয়েছে অক্সিজেন, কারণ আজি আমি অক্সিজেনের অভাবত আজি মানুষ মরি আছে আর গভর্নমেন্টে কোটি কোটি টাকা অক্সিজেনের কারণে আজি প্ল্যান বহাই আছে। গতি আমি অনুভব করব যে গছ থাকলে অক্সিজেন আপনা আপনি আহে, গতি আজি এই যান্ত্রিক যুগত আমি প্রত্যেকজন ব্যক্তিয়ে যদি বৃক্ষ রোপণ করি আমার এই পৃথিবীখন অক্সিজেনের ভরাল যদি বৃদ্ধি হয় তার কারণে আমি সজাগতা হব লাগিব, কারণ অক্সিজেন নহলে মানব সমাজ কেতিয়া জিয়াই না থাকে। প্রথমে আমি আজি সকলো জানে যে আজি বিশ্ব পরিবেশ দিবস, ইয়ার উপলক্ষে আমি কার্বি আনপ্লা ইউথ এসোসিয়েশন তরফের পর আমি প্রথম কার্যসূচী লৈছো যে আজি আমি প্রথমে আমি বৃক্ষ রোপণ করছো, তারপিছত আমি বৃক্ষ রোপণ করছো, তারপিছত আমি কেনেকৈ সজাগ মানে বৃক্ষ মানে আমি রোপণ করার পিছত আমি কেনেকৈ মানে রক্ষা করব লাগে, কেনেকৈ রক্ষা করব পাৰিম ইয়ার বিষয়ে আমি অ্যাওয়ারনেস পাতিম অলপ পিছত। আর সকলো মানে আমি তরফের পর অনুরোধ করছো যে মানে বৃক্ষ মানে রোপণ করবলে আমি রক্ষা করব লাগে, যদি বৃক্ষ যদি নহলে আমি মানে পৃথিবীত জিয়াই থাকা মানে আমার অধিকার নাই আর, গতি আমি সকলকে আহ্বান করব বিচার যে বৃক্ষ মানে রোপণ করব লাগে আর রক্ষা করব লাগে, যাতে আমি বৃক্ষর পর আমি যদি অক্সিজেন আমি পাও আর যদি আমি যদি বৃক্ষ যদি ধ্বংস করো যেটা আমি অক্সিজেন আমি নাইকিয়া হব আর আমি জিয়াই থাকবলে আমি মানে কি অসুবিধা হব। আজি 5 জুন সমগ্র বিশ্বতে আজি দিনটোত বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়, ব্যতিক্রম নহয় অসমৰ গহপুৰৰ আমাৰ বনানী, গহপুৰৰ ডুবিয়াৰ আমাৰ বনানীত আজি বিশ্ব পরিবেশ দিবস অর্থাৎ 5 জুনটো উদযাপন করেছে আর আমাৰ বনানীৰ বাকৰিত বৃক্ষরোপণের কার্যসূচী ইতিমধ্যে আরম্ভ করেছে। তার সামগ্রিক দৃশ্য মূল সহযোগী ক্যামেরা পার্সনক দেখাবলে অনুরোধ জানাইছো, ইতিমধ্যে আপনাদের প্রত্যক্ষ করেছে, হাতত আমার বনানী যষয়ববী আছে তেখেতলোকে হাতত পুলি লৈ আহি বিভিন্ন প্রান্তত আমার বনানী বাকরির লগতে বিভিন্ন প্রান্তত বৃক্ষরোপণ করে আছে। মানে তার দৃশ্য মূল সহযোগী ক্যামেরা পার্সনক দেখাবলে অনুরোধ জানাইছো, আপনাদের ইতিমধ্যে প্রত্যক্ষ করে আছে যে বর্তমান 5 জুনের উপলক্ষে বিশ্ব পরিবেশ দিবসের উপলক্ষে কিদরে আমার বনানী বাকরির বর্তমান বৃক্ষরোপণ করে আছে তার দৃশ্য মই ঈশান নিউজের দর্শকসকলক বর্তমান দেখাবলৈ যত্ন করে আছো, ইতিমধ্যে আপনাদের প্রত্যক্ষ করেছে। এটা বর্তমান একটা গছপুলি রুই থাকা দৃশ্য মই পোনপটিয়াভাবে দেখাবলৈ যত্ন করছো আর বৃক্ষমানব বকুল গগৈ আমার লগত আছে আর সম্পূর্ণ এই বৃক্ষমানব বকুল গগৈ নেতৃত্বত ইতিমধ্যে আমার বনানীর কার্যসূচী চলি আছে। মই বৃক্ষমানব আমার বনানী বকুল গগৈ চলে বসেছো, কোকসুন যেহেতু বর্তমান আজি 5 জুন, 5 জুনের মই অকমান তার মহত্ব বিষয়ে প্রথমতে জানি লব বিচারিম। মই সকলকে সেউজ সম্ভাষণ জানাইছো। বিশ্বর পরিবেশ বিসঙ্গতি হওয়া দেখি গোটে ইউএনের সম্মিলিত সমূহ রাষ্ট্রে এটা দিন ঠিক করলে বিশ্ব পরিবেশের কারণে, সেই হল বিশ্ব পরিবেশ দিবস বা এই 5 জুন। আর মই আজি এই বিশেষ দিনটোত মই গোটেই পৃথিবী সেউজীয়া করার কথা কোৱা নাই, কিন্তু প্রত্যেকজন মানুষে এবছৰত এজোপা গছৰি ডাঙৰ কৰাৰ কথা আমি এটা সংকল্প লব লাগে আর সেই আমি এক মিশন হিসাবে আরম্ভ করছো। মই প্রত্যেকজন মানুষ অনুরোধ জানাম যে আমি তো ডেইলি এজন পূর্ণবয়স্ক 3টা সিলিন্ডার অক্সিজেন আমি কনজিউম করো মানে খাও আর 50ৰ পৰা 100 লিটাৰ পানি খাও, গতি আমি যদি এজোপা গছ রুঁ তেতিয়াহলে সেয়া সম্পূর্ণ ঋণমুক্ত হয় আর সে নহয় পৃথিবীখন ভাল হয়ে থাকাত সন্তুলিত অবস্থাত থাকাত সহায়ক হব। আজির তারিখত পৃথিবীত কিমান মানুষ, প্রত্যেক মানুষে যদি এবছৰত এজোপাকে গছ রুয়ে গতি কেনেকুৱা এটা আমার পরিবেশ হব, নম্বর 1। নম্বর 2,
আমার নিজের বুকুর হাতে আমি নিজে খুঁটো যে মূর বয়স কিমান সিমান জোপা গছ রুইছো না যদি রুইছো তেতিয়াহলে আমি প্রকৃতির সব সম্পূর্ণ ঋণমুক্ত আর আমি সদায় হাসি থাকি পাই গতি মানে সকলকে অনুরোধ জানাম যে এই কথাটা নিজক সুধক আর নিজক সুধি আমি গছ রু নিজের বাড়ি হোক নিজের ওসর হোক নিজের অনুষ্ঠান প্রতিষ্ঠান যতই নহক আর যদি সেয়া করবলে সুবিধা নাই বা করবলে সময় নাই আপনি ধন ঘটিছে ধন দিয়ক কাম করা মানুষ বহুত আছে গাঁও অঞ্চলত বহুত অনুষ্ঠানে গছ রুয়ে তেনেকুৱা অনুষ্ঠান গছ রোক পৃথিবীর যিকোন এঠাইত কারবার হতুয়া হলেও আপনার যান বয়স সিমানজোপা গছ খাড়া করব আর এই মিশনটির লক্ষ্য সিয়ে আর মানে আজি এই শুভ মুহূর্তত মানে সকলকে এটাই কথা অনুরোধ জানাম যে এই বার্তাটো যে সাকসেস স্টোরি হোক বা এই এজোপা গছ রোয়ার যে এই চিন্তা এই যে অভিযান এই অভিযানটা পৃথিবীর এজন ব্যক্তি বছর এজোপা গছ এই এই বার্তাটা প্রত্যেকজনে লো যাক নিজের সোশ্যাল মিডিয়ার জড়িয়ে আর আপনাদের এইবিল সোশ্যাল মিডিয়ার প্রচার কর প্রত্যেকজন মানুষ যাক আর মই এই শুভ মুহূর্তত মই মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়া মাননীয় বনমন্ত্রী ডাঙরিয়া মাননীয় প্রধানমন্ত্রী ডাঙরিয়া সকল দল সংগঠন সকলকে মই অনুরোধ জানাম যে আপনাদের প্রত্যেকজন মানুষ যাতে বছর এটা দিনত আমি গছ রোয়ার আমি টার্গেট করব যোজনা বনুয়া যাক যেটা ভাবিলে নতুন নতুন প্ল্যানিং ওলাব গতি এনেকা ধরনের আমি যোজনা মানে যাতে সকলকে কেন গছ রয়ে আমি ইনভলভ করব প্রতিটা অনুষ্ঠানে এই কথা ভাবা যাক তারপর আহবলীয় সময় খুবই ভয়ানক ক্লাইমেট চেঞ্জ আর গ্লোবেল ওয়ার্মে বেয়াকে গ্রাস করে রয়েছে করোনায় আমাক ভাল ধরনের অক্সিজেন কি বস্তু শুকাইছে গতি আমার পুনর্বার এই চিন্তাটা সকলকে লো যাব বলে মানে সকলকে অনুরোধ জানাই আজি আমি কোভিড প্রটোকল মানি পেলায় খুব মানে কম সংখ্যক ছাত্র ছাত্রী আর শিক্ষকখিনির সঙ্গে পরিবেশ দিবস উদযাপন করেছো সবতকে ডাঙর কথা হল যে আমার মানে যেটা স্কুলখন সুমাও পশ্চিম কলাবাড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় সুমায় মনটা কিনা চিরসেউজ লাগে স্কুলখন আর হয়তো ইয়ারপর সুমায় যে চিরসেউজ লাগে মানুষ ওলাই মানে ইয়ারপর ওলাই গেলে হয়তো চিরসেউজ মনটা লৈ যাব সেইজন্য মোৰ আশা প্রথম স্কুলখন সুমাই লৈ আর মোৰ ভাবিছো মই ভাবিছো ইয়ার প্রতিগী ছাত্র ছাত্রী শিক্ষক তথা সকলোরে মরম আর আশীর্বাদ ইয়াত আছে হয়তো আরও আগুয়া যাব আর চিরসেউজ হব পৃথিবীখন একটা সুন্দর বার্তা দিব সেয়া মই কামনা করেছো আপনি আজি পশ্চিম কলাবাড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ত গছপুলি রোপণ করেছে আজির দিনটো আর কত কত রোপণ করার কথা আপনি ভাবিছে মই অবশ্যই মোৰ ক্লাস্টার আর বিদ্যালয় কেমন আছে তাত করি ভাবিছো আর লগতে মই মোৰ শিক্ষাখণ্ডৰ অফিসতো এটা রুম বলে ভাবিছো মানে মই যেটা জানিছো আমি খুব অনুষ্ঠিতভাবে কোভিড প্রটোকল রক্ষা করে আমার শিক্ষক শিক্ষিত্রী কেগুলো মুসলিমীয় ছাত্র ছাত্রী আমি বিশ্ব পরিবেশ দিবসটি আমি উদযাপন করেছো আমি প্রতি বছরে পালন করো এই বিশ্ব পরিবেশ দিবস আর সেইভাবেই আমার বিদ্যালয়ের চৌহদত বিভিন্ন ধরনের গছপুলি আমি রোপণ করেছো আমার আটাইকেইখন ফুলনি আমি সেউজীয়া করে রাখবলে চেষ্টা করেছো যাতে ছাত্র ছাত্রীর মনবিল চিরসেউজ হয়ে থাকে আর চিরসেউজ সংস্কৃতির মাজত ছাত্র ছাত্রী আগবাড়ি গিয়ে একটা সুন্দর ব্যক্তিত্বর অধিকারী হব পরাক আমি পরিবেশটা নির্মাণ করে রাখিছো সেপ্টেম্বর পাঁচ জুন তারিখটা বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় ইয়ার মূল লক্ষ্য হয়েছে আমি মানুষক সজাগতা করা আর বৃক্ষরোপণ কার্যসূচী লওয়া হয়েছিল তাদের আমি উঠি অহা ইয়ার ওসর সুবরিয়া যুবক হিসাবে কোবা দাঁতি কাকরিয়া যুবক হিসাবে আমি ইয়াত আজি নিঃস্বার্থভাবে কিছুমান কার্যসূচী লওয়া হয়েছিল সেই কার্যসূচীসমূহে বেত বা আর কলগছ রোপণ কার্যসূচী লওয়া হয়েছিল তার আমি বিশেষকৈ ইয়াত হাতির উপদ্রব বেশি হওয়ার কারণে তার ফলতো আমি সেই খুয়া বা নোখার কারণে হাতিবিলাকে জনসাধারণলৈ যাবলৈ আরম্ভ করেছে সেই কারণে আমি ক'ৰবাত গছ রোপণ আজি কলগছ আর বা বেত রোপণ করার কার্যসূচী লওয়া হয়েছিল আজি বিশ্ব পরিবেশ দিবস এই উপলক্ষে আজি আমি আমার জোনাই আঞ্চলিক বন বিষয়া কার্যালয়ের কর্মচারী সহিতে ওয়াইল্ডলাইফ প্রটেকশন কমিটি জোনাই আর সেফ পোবা এনজিও লগত লগ লাগি আমি এলানি কার্যসূচী গছপুলি বৃক্ষরোপণ রোয়া কার্যসূচী লৈছো আজি প্রথমতে আমি পোবা সংরক্ষিত বনাঞ্চলের ভিতর আমি গছপুলি রোপণ করলো আর ইয়ার পছতে আমার বিভিন্ন স্কুলত আমি আমার কার্যসূচী সমাপন করম আজি দিনটোত গতি বিশ্ব পরিবেশের সংহতি রাখি এই দিনটি সুচারুরূপে পালন করবেন সকলকে মানে আমি আহ্বান জানাইছো হবনে আর বেলেগ কেউ হব।